হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, ভারত স্বাধীন হওয়ার 76 ইয়ার পর ত্রিপুরা রাজ্যের এক ইতিহাস রচিত হল আজ, যা ত্রিপুরাবাসীদের জন্য খুবই খুবই গর্বিত হওয়ার। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা এই প্রথম ত্রিপুরার বাসিন্দা তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন। শ্রী জিষ্ণু দেববর্মা 15 আগস্ট 1957 সালে জন্মগ্রহণ করেন ত্রিপুরার রাজপরিবারে। তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ, পাশাপাশি তিনি একজন প্রখ্যাত লেখক, কবি এবং সাহিত্যিক। তিনি পূর্বে 2018 থেকে 2023 সাল পর্যন্ত ত্রিপুরার বিজেপি IPFT সরকারের উপমুখ্যমন্ত্রী থাকাকালীন সময় রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থ, বিদ্যুৎ এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। শ্রী জিষ্ণু দেববর্মা স্যার এমন একজন প্রথম ব্যক্তি যিনি অন্য রাজ্যের রাজ্যপাল হয়ে ত্রিপুরাকে গৌরবান্বিত করেছেন। শ্রী জিষ্ণু দেববর্মা টুইট করে জানিয়েছেন যে, আমি আন্তরিকভাবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এটা আমার রাজ্য অর্থাৎ ত্রিপুরার জনগণের জন্য একটি স্বীকৃতি, কারণ স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিকে রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। তাই আমি ত্রিপুরার জনগণের পক্ষ থেকে আবারও ভারতের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই বলে তিনি টুইট করেছেন।